আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আলহামাবাদ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের বিশেষ আয়োজন জাকাত জিজ্ঞাসায়ের আজকের প্রশ্ন হলো প্রচলিত শেয়ার ও বন্ডের জাকাতের নীতিমালা কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় শেয়ার বা ক্যাপিটাল মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অনেকে শেয়ার মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করা সেখানে ব্যবসা করাকে তাদের প্রফেশন তাদের পেশা বানিয়ে নিয়েছেন এবং সেইটি থেকেই তারা তাদের আয় ইনকাম ইত্যাদি করে থাকেন এবং সেখানে অনেকের হিউজ ইনভেস্টমেন্ট থাকে আর বিভিন্ন কোম্পানিগুলো তো শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনা বিভিন্ন ব্যাংক অথবা ব্যবসায়িক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো শেয়ার মার্কেটে তাদের অর্থকে ইনভেস্ট করাকে তাদের প্রধানতম একটি পলিসি হিসেবে গ্রহণ করেছেন ফলে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে যেহেতু এখানে কাজ করা হয় ফলে এখানে জাকাতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল প্রচলিত শেয়ার মার্কেটে আপনি যে শেয়ার বা বন্ড যে কিনছেন এটি আপনি কি উদ্দেশ্যে কিনছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি কোথায় শেয়ারগুলো কিনছেন কি প্রাইমারি মার্কেটে শেয়ার কিনলেন নাকি সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনলেন দু নম্বর বিষয় হচ্ছে আপনি শেয়ারগুলো কেন কেনেন আপনি কি এটা লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট নাকি এটা আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ইত্যকর অনেকগুলো প্রশ্ন থাকে তিন নম্বর প্রশ্ন হল যে আপনি যে সকল কোম্পানি কিনেছেন বা যে সকল প্রতিষ্ঠানের যে সকল প্রতিষ্ঠানে আপনি শেয়ার কিনলেন অথবা বন্ড কিনলেন ওই প্রতিষ্ঠানগুলো বা ওই কোম্পানিগুলোকে হারাল কোম্পানি কেনা তাহলে মোটা দেখে প্রথমত যে কথাটি বলে রাখি তা হলো যে যেই সকল প্রতিষ্ঠানের বা কোম্পানির আপনি শেয়ার কিনলেন সেই সকল প্রতিষ্ঠান বা কোম্পানি যদি হারাম কোনো কোম্পানি হয় তাহলে আপনি যতটুকু টাকা ওইখানে ইনভেস্ট করেছেন ততটুকু টাকারই আপনি জায়গাত প্রদান করবেন বাকিটার না যদি কমে যায় তাহলে তার কিছু করার নেই যদি বেড়ে যায় তাহলে তার জায়গাতে আপনি প্রদান করবেন না এক নম্বর আর দুই নম্বরের বিষয় হচ্ছে সেখান থেকে দ্রুত আপনার টাকাটা আপনার উইথড্র করতে হবে কারণ হারাম কাজে আপনি সহযোগিতা করছেন ওই সকল কোম্পানির শেয়ার বা 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 তার বন্ড কিন আপনি জানেন জায়েজ নেই তাআওয়ানু আল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা আল আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান দু নম্বর বিষয় হচ্ছে আপনি যে শেয়ার অথবা বন্ড কিনলেন এ শেয়ার এবং বন্ডকে আপনি আপনি কি এটি দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্মের জন্য কিনলেন নাকি শর্ট টার্মের জন্য যখনই দাম বাড়বে তখনই বিক্রি করে দেবেন এ কেনা বেচাই আপনার বাই এন্ড সেল সেনলেন ভাই এটিকে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি এটি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয় তাহলে আপনি বছর শেষে দেখবেন আপনার শেয়ারের বাজার মূল্য কত যেদিন আপনি জাকাত ক্যালকুলেশন করছেন সেই দিন আপনি বাজার মূল্য কত এটি ধরে আপনাকে জাকাত দিতে হবে আপনি বলতে পারেন যে আমার তো সব শেয়ার কেন আমার কাছে তো কোনো লিকুইড মানি নাই সেটি আপনার ইস্যু আপনি শেয়ার বিক্রি করে আপনি জাকাত দেবেন আপনি শেয়ার বিক্রি করে সেদিন আপনি ক্যালকুলেশন করবেন এবং আপনি শেয়ার বিক্রি করে দিয়ে তারপর আপনি তার জাকাত দেবেন আপনার শেয়ারও থেকে যাবে আবার আপনার কাছে টাকা নিয়ে ওজুহাতে আপনি জাকাত দেবেন না তা তো হতে পারে না এটি শুধুমাত্র হানুমাতার সাথে ফাঁকিবাজি করা অথবা গরিবদেরকে যারা জাকাতের হকদার তাদেরকে বঞ্চিত করার মানসিকতা ছাড়ার বিষয় এখানে নেই আপনি যদি একান্ত প্রয়োজন হতো যেমন ধরুন আপনার কোনো অপরচুনিটি পেয়ে গেছেন অন্য কোনো আপনার বড় কোনো বিপদ হয়েছে সেটা থেকে বাচ্চার জন্য কি আপনি তখন শেয়ার রেখে দিতেন যে না আমার বিপদ হতে থাকুক কিন্তু আমি এটা বিক্রি করবো না আপনি তো করতেন না কিন্তু জাহান্নাম নাম থেকে কলনারু জাহান নামে আসাধ্য হারা জাহান নামের আগুন তো অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি বিপদজনক তার থেকে বাচ্চার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করবেন না নিশ্চয়ই আপনি গ্রহণ করবেন আর তৃতীয়ত বিষয় হচ্ছে যদি এটি আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট হয় যেমন ধরুন আপনি এখান থেকে ডিভেঞ্চার অথবা ধরুন অথবা ধরুন বোনাস নিয়ে আপনি আপনার আপনি আপনি নিজেকে চালাতে চান এগুলো আপনি বিক্রি করে দেবেন এমন নয় এটা আপনার মূলধনের মতো করে আপনি এগুলো রাখলেন সেক্ষেত্রে আপনি বছর শেষে জাকাত ক্যালকুলেশনের সময় আপনি ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেবেন এখন প্রত্যেক কোম্পানির ওয়েবসাইটে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্ট তাদের পাবলিকেশন পাবলিশ করা এটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জের অন্যতম প্রধান একটি নীতি ফলশ্রুতিতে তারা তো এখানে পাবলিশ করে রাখে আপনি সেখান থেকে আনবেন এবং তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু সেখানে আছে যে তাদের ফিক্সড অ্যাসেট কতটুকু তাদের কারেন্ট অ্যাসেট কতটুকু কারেন্ট অ্যাসেট যতটুকু ততটুকু আপনি ক্যালকুলেশন করে আপনার কারেন্ট অ্যাসেটের পার্সেন্টেজ কতটুকু তা অনুসারে আপনি আপনার জাকাত দিয়ে দেবেন যেমন ধরুন তাদের টোটাল অ্যাসেটের মধ্যে ফিফটি পার্সেন্ট হলো কারেন্ট অ্যাসেট এবং ফিফটি পার্সেন্ট হলো ফিক্সড অ্যাসেট তাহলে আপনারও অ্যাসেটকে আপনি দুটো ভাগ করবেন যতটুকু ফিক্সড অ্যাসেট ততটুকু আপনি আলাদা করে যতটুকু আপনার কারেন্ট অ্যাসেট ততটুকুর উপর ভিত্তি করে আপনি জাকাত প্রদান করবেন ওই ওই বাকি কারেন্ট অ্যাসেটের উপর ওলা মাইকেরামের মধ্যে কেউ কেউ কথা বলছেন যদি একটা সিংহ বলছেন যে না আসলে আধুনিক যে শেয়ার মার্কেটের যে শেয়ার এগুলো আসলে সেলেবল এনি টাইম ইউ ক্যান সেল আপনি যদি এখনই আপনার যে ব্রোকার হাউসকে আপনি বলে দেন ব্রোকারেজ হাউসকে যে আপনি এটা সেল করে দিতে চান তাহলে তারা উইদিন ওয়ান টু আওয়ার্স দে উইল বি অ্যাবল টু সেল ইট এবং ইউ উইল বি অ্যাবল টু অ্যান দি মানে তো আপনি এই কারণে অনেকে বলছেন যে না পুরোটার উপরে জাগাতে হবে আমরা ধরুন সেফ সাইডে থেকে বলছি যে আপনি যতটুকু কারেন্ট অ্যাসেট আপনার অ্যাজ পার দি স্টেটমেন্ট অফ দি কোম্পানি ততটুকুর উপর আপনি বছর শেষে জাকাত দিয়ে যাবেন ইনশাল্লাহ এটি হচ্ছে মূলত আপনার প্রচলিত শেয়ার এবং বন্ডের জায়গা আরেকটি বিষয় এখানে খুব প্রয়োজন তাহলে যে আপনি প্রাইমারি মার্কেটে শেয়ার কিনছেন নাকি সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনছেন এখানে ভাবে এটি কোনো ধর্তব ইস্যু নয় ধর্তব ইস্যু হলো যে আপনার থেকে প্রাইমারি মার্কেটে শেয়ার কিনলেও আপনি যখনই জায়গাত ক্যালকুলেশন করবেন তখন বাজার মূল্য কত যেমন ধরুন আপনি হয়তো বা ইয়ে করেছেন কোম্পানির কাছ থেকে আপনি 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 প্রাইমারি শেয়ার কিনলেন আইপিও কিনলেন কেনার পর এটি বাজারে পাঁচ দিন পরে আসলো তো পাঁচ দিন পরে এটার দাম হয়ে গেল আপনি দশ টাকা শেয়ার কিনেছেন দাম হয়ে গেছে দুইশো টাকা তো আপনি দুইশো টাকা বলছি মার্কেট ভ্যালু এটার কিন্তু মূল ভ্যালু ভ্যালু যেটা ছিল কিন্তু না বরং আপনার মার্কেট ভ্যালু বা সেল ভ্যালু কতটুকু তা ধরেই মূলত আপনাকে জায়গা ক্যালকুলেশন করতে হবে অনেক সময় আপনার একশো টাকার শেয়ারের দাম এক হাজার টাকা হতে পারে আপনি এক হাজার এটি ধরবেন আবার কখনো কখনো একশো টাকার শেয়ারের দাম বিশ টাকা হয়ে যেতে পারে আপনি বিশ টাকায় ধরবেন অর্থাৎ আপনি সেল করতে গেলে কত টাকা সেল করতে পারছেন সেটিকে দর্তব্য রেখে আপনাকে জাগাত ক্যালকুলেশন করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সফ হাহমতরা আমাদেরকে তৌফিক দান করুন এই প্রসঙ্গে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে ভুলবেন না দাদাবসাল্লাহসব হানমতা আলাহ নবিয়ান মুহাম্মদ আলা আলি ওসফ বি আজমাইন ওসালু আলাইকুম রহমত আল্লাহ আব